আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন নাটোরের লোতেশ্বর একের জমি। এটা তো ভিউয়ার্স, এটা আসলে কোন সময় চাষ করবেন আর কি পরিমাণে লতি হয়? তো ভিউয়ার্স, তাদের লতিগুলো আগে দেখাই। যে দেখতে পাচ্ছেন যে আসলে মাটিতে যেগুলো পড়ে আছে সব দেখতে পাচ্ছেন শুধু লতি। চতুর্দিকে পরিমাণে লতি হয়ে আছে দেখতে পাচ্ছেন, চতুর্থ সাইডে এগুলো সব কিন্তু লতি। আর এটা আপনার 1 বিঘে বা 33 শতাংশ জমি যদি চাষ করেন, তাহলে আপনার মাত্র এখানে খরচ হবে 12 থেকে 13 হাজার টাকা। এবং এই লতিরেস কচুতে আপনার প্রতি সপ্তাহে এখান থেকে লতি আসবে 6 থেকে 7 মণ। আর এটা দীর্ঘ 8 থেকে 9 মাস কিন্তু এটা লতি দেয়। এবং লতি বিক্রি করার শেষে আপনি কিন্তু এটা কচু যে কাঠ সেটাও কিন্তু আপনারা বিক্রি করে দিতে পারবেন। আর ভিউয়ার্স, এই লতিরেস কচুটা কখন চাষ করবেন? আপনারা চাষ করবেন এই বছরে কিন্তু এটা সবসময় চাষ করা যায়, কিন্তু একটা সময় যে দেখা যায় যে অক্টোবর থেকে ডিসেম্বরের ভিতরে যদি আপনি চাষ করেন, তাহলে আপনার লতির ফলনটা কিন্তু বেশ ভালো হয় এবং দামটা কিন্তু বেশ ভালো পাওয়া যায় এটা। আর ভিউয়ার্স, লতি কি পরিমাণে হয় দেখালাম। তো তো ভিউয়ার্স, এই লতিরেস কচুর আমি চারাগুলো দেখাই। আসলে কোন চারাটা রোপণ করলে মাত্র 40 থেকে 45 দিনের লতি আসবে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা চারা, তো ওই চারাতে দেখতে পাচ্ছেন একটা লতি বেরোইছে, দুইটা লতি বেরোইছে এখানে চারা অবস্থাতেই। যে এটা দেখতে পাচ্ছেন চারা, আসলে চারাটা হয় কিভাবে, যে দেখতে পাচ্ছেন লতিগুলো আমরা এগুলো কিন্তু এই যে এটা একটা লতি, এটা কিন্তু আমরা কাটি নাই, না কেটে আমরা কিন্তু রেখে দিছি। যে এটা যে শিকড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এইভাবে থাকে। তো এইভাবে আপনার এটা হচ্ছে মাটির সাথে লেগে যায়, তারপরে যে আস্তে আস্তে গাছটা কিন্তু বড় হয়, এই যে এরকম হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন লতি কিন্তু অলরেডি দুইটা বেরোইছে। এগুলো কিন্তু সব লতি, সব এগুলো লতি। এগুলো সব কিন্তু চারা হবে, আমরা চারা করার জন্য এগুলো ইয়ে করছি। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি চারা কিন্তু এখানে বের হয়েছে, চারা বের হয়ে তারপরে আবার লতি, কিন্তু চারা থেকে লতি বের হয়েছে। এখানে এই গাছটাতে দেখেন, এখানে কিন্তু 3টা লতি বের হয়েছে। তো আমরা কিন্তু এগুলো দেশের সব জেলায় কিন্তু সেল দিয়ে থাকি, অরিজিনাল লতির সচুর চারা ওইখানে পরিচর্যা করা হচ্ছে। তো আপনার যদি লতিরেস কিছু চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে যোগাযোগ করে তাহলে এর অরিজিনাল চারাটা কিন্তু সংগ্রহ করতে পারেন। এটা অরিজিনাল, যেগুলো আপনার একদম অরিজিনাল চারা ওগুলোতে আপনার লতি থাকবে, প্রতিটা চারাতেই আপনার লতি আছে, প্রতিটা চারাতেই লতি আছে। তো ভিউয়ার্স, কি পরিমাণে লতি হয় দেখতে পাচ্ছেন, যে শুধু লতি পড়ে আছে চতুর্দিকে। আর একটা জিনিস দেখে, যে এগুলো দেখতে পাচ্ছেন সব সব কিন্তু আবর্জনার মতো দেখা যাচ্ছে, কিন্তু বাট এগুলো কিন্তু সব কিন্তু লতি, এগুলো সব কিন্তু লতি। তো আমরা যে দেখতে পাচ্ছেন চারা মাঝখানে দেখতে পাচ্ছেন সব চারাও আছে, তো লতিটা কাটি নাই সেজন্য চারা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ লতির সু চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে যোগাযোগ করে অরিজিনাল চারা সংগ্রহ করতে পারেন। আমরা দেশের সব জেলায় কিন্তু চারা পাঠিয়ে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।